আই ফিএল এল অফ সুপার জায়ান্টের বিপক্ষে 1-0 খেলাধুলায় ছিনিয়ে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স। ইডেন গার্ডেনে রোববার অনুষ্ঠিত ম্যাচে KKR 98 রানের ব্যবধানে জয়, পয়েন্ট তালিকা শীর্ষে উঠে এসেছে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে KKR 6 উইকেটে 235 রান তোলে সুনীল নারায়ণ। 36 ছক্কা এবং 6টি চার সহ 39 বলে 81 রানের দুর্দান্ত ইনিংস খেলে ভিত্তিপত্র স্থাপন করেন। তার সাথে জুটি করে ভালো ব্যাট করছিলেন ফিল সল 32, অমপ্রিয় রূপ শিশুবংশী 32 এবং রমনদীপ সিং 25। লক্ষ্ণের এই রান তালা করতে নেমে 16.1 ওভারে 137 রানে অল আউট হয়। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন মার্কাস স্টোনি 36, রাকুশ রাহুল 25। KKR বোলিংয়ে চলে উঠেছে হরশিত রানা 24 রানে 3 উইকেট, বরুণ চক্রবর্তী 30 রানে 3 উইকেট, আন্ডে রাসেল 17 রান দিয়ে 2 উইকেট। এ জয়ের মাধ্যমে KKR 11 ম্যাচে 8 জয় ও 3 হার দিয়ে 16 পয়েন্টে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস, তাদের 10 ম্যাচে 16 পয়েন্ট রয়েছে। রান রেটে এগিয়ে থাকায় KKR রাজস্থানকে টেবিলের পিছনে ফেলে দিয়েছে। ম্যাচ সেরা নির্বাচিত হন সুনীল নারায়ণ, তার অসাধারণ ব্যাটিং এনেছে KKR জয়ের মূল কারণ। এ জয়ের মাধ্যমে KKR আইপিএলে প্লে অফের দিকে এগিয়ে যাওয়ার পর এক ধাপ এগিয়ে গেল। অন্যদিকে লক্ষ্ণের পেয়েছে হতাশা। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন।